ব্যক্তিগত চিকিৎসক বলেছেন আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে খালেদা জিয়াকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দিন ধরে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেদ এন জাহিদ হোসেন আজ প্রথম আলোকে জানিয়েছেন খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নেওয়ার মতো তার শারীরিক পরিস্থিতি এখনও হয়নি তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে নয় আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় সেই থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এ জেদ এম জাহিদ হোসেন বলেন খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার কিছুটা উন্নতি হয়েছে তবে সেটাকে ভালো বলা যাবে না এখনও হাসপাতালে তাকে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন বলে চিকিৎসকেরা মনে করছেন সে কারণে তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে তবে খালেদা জিয়াকে এখনও ঠিক কতদিন হাসপাতালে থাকতে হবে সেটি এ মুহূর্তে সুনির্দিষ্ট করে বলতে পারছেন না চিকিৎসকেরা